চলে এসেছি আবার শুভদীপ্রহর শুভদীপ্রহর এখন বাজে 2:30 তো আজকে কি কি আছে আমি বলি এখানে আছে কুমড়ো আলু ভাতে ওটা শুকনো লঙ্কা ভেজে মেখেছি এখানে আছে শাক বেগুন দিয়ে শাক আছে সাথে আছে বেগুন ভাজা আছে এক কারি আর একজনটা এদিকে হারিয়ে গেছে এক কারিটা এক কারি আর আছে ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি আমাদের শাক ধনেপাতার চাটনি এগুলো সব মা বানিয়েছে তো খাওয়াটা শুরু করি কারণ সেদ্ধটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না গ্লাসটা নিচে নামিয়ে দাও না না জল খাইনি আগে কেন কেউ একজন আমাকে কালকে কমেন্ট করেছে কুকুরের মতো জিভ বার করে খান কেন আমি কুকুরের মতোই খাবো গো তোমার যদি মনে হয় আমার খাওয়াটা কুকুরের মতো আমি ওরকম করে খেতেই ভালোবাসি কিন্তু আমার যেটা ধারণা আশা করি তোমাদেরও কোনো প্রাণী জিভ বার করে খেতে পারে না 100% আমি গ্যারান্টি দেবো যদি কেউ খেতে পারবে পারবে না সুতরাং কথা বলার সময় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন দেখবেন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে একটা মানুষকে হার্ট করে কোনো কিছু পাওয়া যায় না কোনো মানুষকে হার্ট করে আমি অনেক বিশাল কিছু করে ফেললাম এটা নয় আমি সাধারণত এগুলো নিয়ে মাথা ঘামাই না কিন্তু কালকের কথাটা আমার খুব খারাপ লেগেছে যে কুকুরের মতো জিভবার করে খান কেন উনি বলতে পারতেন এই কথাটা যে আপনি জিভবার করে খান কেন প্রথমত আমি জিভবার করে খাই না তার সাথে যুক্ত করলেন কুকুরের মতো তো ঠিক আছে আমি কুকুর কুকুর অনেক ভালো প্রাণী কুকুর তো জিভবার করে খেতে পারে নাকি কেউ এটা সাধারণ ব্যাপার না না যে খাওয়াটা গিলবে কি করে হ্যাঁ হ্যাঁ তুমি তো ইয়ে খেলে না খাওয়াটা নেবে কি করে কুকুরও হা করে খায় তারপরে জিভ জিভ দিয়ে ভেতরে ঢোকায় আপনি আপনার কনসেন্স থেকে বলেছেন আমার মাথায় আসছে না এতে কি হয় বলুন তো এতে নিজের ক্যাটাগরিটা আপনি নিজে বলে দিচ্ছেন আপনাদের মতো মানুষদের নিয়ে যে আপনি যেই সংসারে আছেন সেই সংসারের যে কি দুরবস্থা ভাবলেও খারাপ লাগে বেগুনগুলো কিন্তু হেভি বলো তাল বেগুন দারুণ বেগুনগুলো ওই যে বড় বড় সাদা সাদা বড় বড় বেগুনগুলো ওগুলোকে এখানে তাল বেগুন বলে ভাজা খেয়েও ভাল লাগে আবার পুড়িয়ে খেতেও ভাল লাগে
কিন্তু আজকে তো বৃহস্পতিবার, পুরানো যাবে না, পুরানো যাবে না। আমি না ইয়ে করবো গো, মিক্সড আচারটা বানাবো, বুঝলে তো, কালকে ওই জন্যই দেখছি। ধন্যবাদ। আর চাটনি দিয়ে ভাত সাথে বেগুন ভাজা, দারুণ লাগছে। বেগুন ভাজা মিষ্টি আর খুব কম তেল লাগে ওগুলো ভাজতে। আমি এমনিতেই ভীষণ কম তেলে ভাজি, তার মধ্যে আবার এইটা তো ভাজতে খুব কম তেলই লাগে। ধনে পাতা বাটা দিয়েও ভাত খেতে ভালো। ধনে পাতার চাটনিটা সবকিছু ঠিকঠাক হয়েছে। মাঝে বললো মঙ্গলবার দিন বললো ফুলকপির পাতা বাটা করবে, শীতকালে সবকিছু খেয়ে বেশ আরাম লাগে, যাই হোক না কেন, সে কমের মধ্যে হোক আর বেশির মধ্যেই হোক। আজকে ডিমটা দেড়খানা করে, তিনখানা ডিম করেছি। শীতকালে বেগুনের মেলা থাকে, সব রকম তাল বেগুন। আমার তো শীতকালে বাজারে যেতেই ভীষণ ভালো লাগে। ধনেপাতার চাটনি, ধনেপাতার ফলনটাও বেশি, তারপর হাঁসের ডিম, পোলট্রির ডিম, চিকেন, কোনোটাই আর কি অস্বস্তি বোধ হয় না। শীতকালে খেয়েও আরাম, বসেও আরাম, শুয়েও আরাম, বসে দেখা যায় না, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। একদমই শীতকালটা ভালো না, যারা যাদের ঘরে ফেরার পরে কোনো কাজ থাকে না তাদের জন্য শীতকাল ভালো। আর এই যে সন্ধ্যের পরে ধরো রান্নাটা তো করাই থাকে, শুধু খালি রুটিটা করতে হবে, এবার সন্ধ্যের পরে সেরকম কোনো কাজ নেই। বিছানায় যদি তুমি থাকো, সে তুমি ফোন ঘাটো বা ভিডিও এডিটিং করো বা ভিডিও রেডি করো, চাই কেন না করো, তুমি যখন থাকবে বিছানায় এমনি থাকতে পারবে না, কম্বলটা নিতে হবে। এই যে কম্বলের নিচে ঢুকলে তারপরে আর কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করে না, বলো বলবে তোমরা ঠিক বলেছো। সেটা ঠিকই, কিন্তু শীতের সঙ্গে আবার লড়তে পারবে, কিন্তু গরমের সঙ্গে আবার লড়তে পারবে না, সেটা আলাদা জিনিস। মানুষ সব কিছুর সাথে লড়ে যাচ্ছে না, গরমের সঙ্গে গরমে শরীর পুরো ইয়ে করে দেয়, নাজেহাল করে দেয়। তবে আমার একজন প্রিয় মানুষ চলে গেছে, আমার মনটা আজকে খুব দুঃখ। যে বছর 1986-এ যখন ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছিল, তখন তো সবার ঘরে টিভি ছিল না, খুব কম লোকের ঘরে তখন টিভি ছিল। তোমাদের ঘরে ছিল? আমাদেরও ছিল, আমাদের ঘরে ছিল, তবে কালার ছিল না, আমাদের কালার ছিল না, বাবা বলেছিল যে যখন আনবো তো কালারই আনবো, ব্ল্যাক এন্ড হোয়াইট না। আমাদের টিভি এনেছিল অনেক আগে, কিন্তু কালার এনেছে অনেক পরে, তো আপটান টিভি ছিল, ছাটা দোয়া না, ছোট যে আপটানগুলো ওগুলো ছিল। এইবার যখন খেলা হচ্ছে,
সেই টাইমটায় আমার ক্লাস টেনের টেস্ট পরীক্ষা চলছে, বুঝলে, 86-এ। তো যখন টেস্ট পরীক্ষা চলছে, আমি তো ভোরে উঠে পড়তাম, পড়তে উঠেছি, কিন্তু বসে গেছি খেলার সামনে। দুর্দশ ফাইনাল খেলা হচ্ছে, মারাদোনা খেলছে। জেঠু বললো, দেখ ওরম ভাবে তো পড়া হয় না, খেলাটা দেখে নে, এই খেলাটা তো আর দেখতে পাবি না। তারপরে আবার যদি বিশ্বকাপ ফাইনাল রচনা চলে আসে, সেখানে লেখারও ব্যাপার আছে। আমি বসে গেলাম খেলাটা দেখতে, আর সেই দেখতে বসেই আমি মারাদোনাকে ভালোবেসে ফেললাম, মানে অ্যাজ এ ফুটবল প্লেয়ার। তাই কালকে যখন খবরটা শুনলাম, ওই প্রথম বললো, হ্যাঁ মারাদোনা মারা গেছে, খুব কষ্ট হলো যে এক একটা যুগ শেষ হয়ে যাচ্ছে হঠাৎ। খবরটা একদম হঠাৎ মারা। তবে কি বলতো, লাইফস্টাইলটা খুব খারাপ ছিল তো। সে লাইফস্টাইল যেমনই থাকুক, না না সেটার জন্য আমি ওটা বলছি না, আমি তাকে সমালোচনা করছি না, বলছি এতটা বেশি ইয়ে হচ্ছিল, ডাক্তাররা চিন্তিতই ছিল ওকে নিয়ে। ওই খারাপের কথা বলছি, অন্য কিছু বলছি না। নেশাটা করতে হয়েছে, ওইটাই। সত্যি সিরিয়াসলি একটা খেলা দেখেছিলাম, একটা বিশ্বকাপ। আমি কিন্তু ফুটবল ভালোবাসি না। একাই মাটি রেগে গেল পুরো। আর তারপরে কোন দেশের হয়ে, আর্জেন্টিনা, লাতিন আমেরিকার একটা একদম গরিব দেশ। রেডো ডিম দেখে খাওয়া হয়ে গেল, আজকে আমিও রেখে দিয়েছি। আজকে ডিমের গ্রেভিটা না পুরো কালকে চিকেনটার মতো হয়েছে, খুব সুন্দর লাগছে না? ডিমের কি মহিমা। তাহলে ধনে পাতা চাটনি, ডিমের ঝাল, বেগুন ভাজা, শাক, কুমড়ো আলু সেদ্ধ, এতটুকু নেই ফাঁক। হ্যাঁ একদম খুব নর্মাল খাবার, মানে সুন্দর খাবার। এখন চাটছি ধনে পাতার চাটনি, খুব ভালো হয়েছে গ্রেভিটা, না ডিমের গ্রেভিটা। বললেন তো কালকে চিকেনটার মতো হয়েছে ডিমের গ্রেভিটা। চলো তাহলে, কেন বলো তো এটা কিসের জন্য? আমি আমচুর পাউডারটা ইউজ করি না, আমচুর পাউডারটা খুব সুন্দর টেস্টটা আসে। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই যে মেঘলা ওয়েদার, হ্যাঁ আবার মেঘলা করেছে, ওই যে দেখছো না কি অবস্থা ইয়েতে, ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে চেন্নাই, ওই চেন্নাইতে, সরি চেন্নাইতে কি অবস্থা, জল পল রাস্তা ফাস্তা ভর্তি, কি একটা ঘূর্ণিঝড়, নামটা, হ্যাঁ হ্যাঁ নামটা ভুলে গেলাম, আমিও পেপার পড়তে পড়তে দেখছিলাম। চলো টাটা, চলো টাটা।